রাইনক্সের H2 গো ইভো, এটা ফুললি ওয়াটার প্রুফ, এটার দাম করেছে 3499। এটা প্রেস করলে ফিটিং ঠিক আছে? হ্যাঁ ফিটিং ঠিক আছে। ওয়াটার রেজিস্ট্যান্স দাম পড়ছে 4199, এক্সোর XBHP এই বছরের এডিশন। এখানে স্নোফল হবে সেখানে পড়বে। গ্রাফিক্সটা দেখো কি সুন্দর, এখান থেকে পুরো ভেন্ট রয়েছে। গ্রাফিক্সটা আমার এত সুন্দর লাগে, সোলেসের রেল লাইনার দিচ্ছে, থার্মালও দিচ্ছে, ভেনম দি লিথাল প্রোটেক্টর, পুরো হাঁটা এরকম ভাবে পরদিন ইজ দি পুরো আসছে। আমি অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলেছি আমার অ্যাভেঞ্জারের রাইট সাইডের ফুট পেগ হোল্ডার, মানে এই পার্টটা যেটাতে ফুটরেস্টটা হোল্ড থাকে, সেটা বেঁকে গেছে। আমি সামনে একটা ট্রিপে যাচ্ছি, তার আগে ভাবছি এটা সারিয়ে নেবো, আর তার জন্যই আজকে ওয়েলিংটন যাবো। আর আমার সাথে যাচ্ছে মন্টি, মন্টিও একটা ছোটো হেলমেট কিনবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছে, চুজ করবে। আরও টুকিটাকি অনেক কাজ আছে, সব কিছুই করবো। তার মানে বুঝতেই পারছো খুব সামনে একটা লং রাইড কিন্তু আসছে। তো নমস্কার, আমি প্রিয়া ওরফে লগারাবু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সময় আপডেট এখন 4:20। এই বিকেলবেলার দিকে বেরোনোর উদ্দেশ্য হলো, যা গরম পড়ে আর আমি তো প্রচণ্ড ঘামি, রোদের মধ্যে বেরোলে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় আমার। এই সময় বেরোলে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকে। আমাদের বাড়ি থেকে ওয়েলিংটন মার্কেটটা বেশ দূর, 25-26 কিলোমিটার, 50 মিনিট কম করে ধরে নাও। তোমাদের বাড়ির থেকে ওয়েলিংটন মার্কেট কতটা দূর তোমরা কমেন্টে জানাতে পারো, আমি দেখতে চাই কার বাড়ির থেকে সবচেয়ে কাছে। ওকে, এই সময় আমরা যশোর রোডে আছি, সূর্যি মামার ডান দিকে, তাই জন্য আমাদের একটু অন্ধকার লাগতে পারে। আর মন্টির কাছে গোপ্রোটা ছিল, আমি হাতে নিয়ে একটু ব্লগ করছি, পিছনে রয়েছে মন্টি, হাত দেনে দেয় ঠিক আছে। আর আমি কিন্তু আজকে হাফ প্যান্ট পরেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যার জন্য গরমটা আরও কম লাগছে। এই অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখানে একটা রয়্যাল অটো বলে একটা বাজাজ পার্টসের দোকান ছিল, সেই দোকানটাতে ফোন করেছিলাম, শুনলাম এখানে নেই, এখন অন্য জায়গায় চলে গেছে। বাট ফোনে ওদেরকে পার্ট নাম্বারটা বললাম, ওরা বললো পার্টটা অ্যাভেলেবেল নেই। তো এখন আমি যাচ্ছি সোজা ওয়েলিংটন মার্কেটে, এদিকে দোকান কম, এই ডান দিকে ঢুকছি, এখানে দোকানের সংখ্যা বেশি। এখানে স্টিকারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ বাঁদিকে একটা গাড়িতে কাজ হচ্ছে, এখানে বাঁদিকে কতগুলো ছোটো ছোটো দোকান, সিট কভার হয়, হ্যান্ডেলের গ্রিপ পাওয়া যায়, এখানে র্যাপিংও হয়। আমার একবার ইচ্ছা আছে এখান থেকে র্যাপিং করাবো। এই জায়গাটাকে আমি বাইকের হসপিটাল বলে থাকি। সারি সারি বাইক চারিদিকে, এখানে বাঁদিকে প্রচুর বাইকে প্রচুর মেকানিক কাজ করছে। এসে গেছি, এই হচ্ছে বিখ্যাত ওয়েলিংটন মার্কেটের মোড়, ডান দিকে মোটর অ্যান্ড সাইকেল, বাইকটাকে পার্ক করতে হবে। এখন আমরা মোটর অ্যান্ড সাইকেলে ঢুকে গেছি, মেইনলি আমি মোটুলের 7100 20W50 এটা নিতে এসেছিলাম। এই জিনিসটা খুব পছন্দ হলো, ছোট্ট একটা দেখো লক মতো বলতে পারো, এটা এটা দিয়ে আমি হেলমেটগুলো লক করে নিতে পারবো, এটাও দেখাবো খুলে কিরকম হয়। এই একটা জিনিস নিয়েছি, এটা বলতে পারো ওই টায়ারের উপর তোমার যে ব্র্যান্ডটা MRF ওগুলো লিখলে ওগুলো পুরো একদম হাইলাইট হয়ে থাকবে। আর একটা জিনিস দেখাবো, আমরা যেহেতু রাইডটা করছি বর্ষায় তো জুতো দরকার, শুভ্রর জুতো নেই ভালো, শুভ্র আমাকে বলেছে জুতো দেখতে, তার জন্য ওরাজো যে বুটগুলো অ্যাভেলেবেল ওগুলো দেখবো, ওগুলো রেটটা তোমাদেরকে বলে দেবো। এটার কোম্পানিটার নাম রয়েছে রেসিং মোটর স্পোর্টস, এই জিনিসটা তোমাদের 400 টাকা মতন পড়ে যাবে। এবার এটা ফাংশনটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা মুখটা অনেকটা গরুর মতো দেখতে পাচ্ছ, কোম্পানিটার ব্র্যান্ডেও দেখো গরুর মুখই আঁকা। দুটো বাটন আছে, এই বাটনটা টিপে তোমার এটাকে লম্বা করতে পারবে, করে এটা ছেড়ে দিলে আবার লক হয়ে যাবে, জিনিসটা এতটা আরও লম্বা হয়, মোটামুটি এতটা মতন লম্বা হয়ে যায়। এটা প্রেস করলে আবার ঢুকে যাবে, এখানে তোমার কোড দেওয়া আছে, একটা কোড সেট করে দেবে, তারপর এটা টেনে নিয়ে দিলে এবার তোমার চেঞ্জ করে দিলে লক হয়ে গেল, ঠিক আছে। তখন আর এটা টিপলে খুলবেও না, এটা টিপে কিন্তু খুলতে হয়। এবার আমি আবার ডিফল্ট যেটা থাকে 000 ওটা দিলাম, দিয়ে এটা টিপলাম, খুলে গেল, খুলে গেল। কোডটা যদি রিসেট করতে হয় তাহলে এটাকে চেপে দেবে, কোডটাকে চেঞ্জ করে যেটা তোমাদের কোড সেটা রেখে আবার তুলে দেবে, তাহলে কিন্তু নিউ কোড এটাতে সেট হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো এটা এখন 000 আছে, তো আমি এটাকে চেপে দিয়েছি 111 করে দিলাম, এটা 111 সেট হয়ে গেল। তো ক্লিয়ার হলো ব্যাপারটা, জিনিসটা খুব হ্যান্ডি, এবং একটা বাইরে প্লাস্টিকের কোড আছে, ভেতরে একটা মেটালের তার আছে, সরু তার। তো আমি রেকমেন্ড করবো কোনো পার্কিং লটে তুমি বাইকের সেটা লক করে রাখতে পারো, বা ধরো কোনো পাবলিক প্লেস যেখানে ভিড় আছে সেখানে এটা দিয়ে লক করে রাখলে সেফ হবে, কিন্তু শুনশান জায়গায় আমি রেকমেন্ড করবো না। ইঞ্জিন অয়েলটার প্রাইস এখন রয়েছে 1 লিটার একটা 850, এটার দাম রয়েছে 150 টাকা। এখানে অনেক হেলমেট আছে, তো আমরা এই হেলমেটটা দেখে বলছিলাম এখানে যে দাঁতগুলো আছে না, ভাই বলছিল মেইনলি এই দাঁতগুলো একটা পার্ট নিচ্ছে আর একটা পার্টি এখান দিয়ে দিলে মানে মূলত হা করে আছে এখানটা মুখে, হ্যাঁ ভেনমের যেরকম হয়, তো সেটার মতনই একটা হেলমেট আমরা দেখে পেয়ে গেছি, দেখাচ্ছি এই দিকটাতে আছে, এই হেলমেটটা দেখো একজনের ভেনম দি লিথাল প্রোটেক্টর, দেখো পুরো হাঁটা এরকম ভাবে উপর দিয়ে নিচ দিয়ে পুরো আসছে, আর এখানে হচ্ছে চোখগুলো উপরটায়।
কি সুন্দর হেলমেটটা, ডিসকাউন্ট দিয়ে এটার দাম রয়েছে 5600, অবশ্যই ডুয়েল ভাইজার আছে, অ্যান্টি ফগ প্রি ইনস্টলড আছে, 1600 গ্রাম ওয়েট, প্যাডিংটা তোমরা দেখে আশা করি বুঝতে পারবে এরকম। আর একটা হেলমেটের গ্রাফিক্স আমার পছন্দ হয়েছে, খুব হালকা একটা ব্লু কালার সাথে হোয়াইটের কম্বিনেশন, মাঝে কোনো কোনো জায়গায় রেডের টাচ দেওয়া রয়েছে উপরেও, গ্রাফিক্সটা দেখো কি সুন্দর। ঠিক আছে, এটা এক্সরেরই হেলমেট, হেক্স H2 মডেল, ভেতরটা অনেকটা এরকম, পেছনে স্পয়লারটা দেখো পুরো হোয়াইট দিয়ে করা, অনেকটা বড়। এটা তো তোমার অ্যান্টি ফগ ইনস্টল আসে, ডুয়েল ভাইজার, এটার দাম রয়েছে 4300। ওকে, এবার আমরা ওরাজোর যে বুটগুলোর কথা বলছিলাম ওগুলো দেখিয়ে দেবো। আমার কাছে এই মুহূর্তে রয়েছে ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট দুটোরই ফুল, যেটা হয় বড়টা ওটা। কেমন আছো প্রথমে ক্যামেরায় বলো। ভালো আছি, নমস্কার। নমস্কার, এটা ওয়াটারপ্রুফ আছে, এটা এখানে ওয়াটারপ্রুফ লেখাই আছে, আর এটা হচ্ছে তোমার ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা 7299 পড়বে, এমআরপি প্রাইস আছে 7299, তাই তো 5499। সিস্টেম দুটোরই একই আছে, সেটাকে বলেছে ওয়াটারপ্রুফ, ম্যাটেরিয়ালটা মনে আলাদা আছে, দেখো সেলাইগুলো পুরো ওয়াটারপ্রুফ এর সেলাই আছে, এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা দেখো ভেতরটা ফাইস পসিবল, এটা হোয়াইট আর এটা কিন্তু ডার্ক, ঠিক আছে, হ্যাঁ সেলাইটাও কিন্তু পার্থক্য রয়েছে একটু, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এটারই সেম হয় এই ছোট সাইজটা, তাহলে হাইটটাও বুঝতে পারছো কতটা পার্থক্য, এটা তোমার অ্যাঙ্কেলের উপর যাবে একটু, আর এটা কিন্তু অনেকটা, এই দেখো ওয়াটারপ্রুফ এটা, আর এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, হ্যাঁ এটা রেজিস্ট্যান্স হোয়াইটটা থাকে, আর এই জায়গাটা ব্ল্যাক থাকবে, আর সেলাইগুলো পুরো ওয়াটারপ্রুফ থাকবে। ওয়াটার রেজিস্ট্যান্স দাম পড়ছে 4199, ওয়াটারপ্রুফের দাম পড়ছে 5499। আমি যখন 2-3 বছর আগে কিনেছিলাম তখন ওয়াটার রেজিস্ট্যান্টই আসতো, তো আমার কিন্তু ওই হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন ওটাই আছে ছোটটা, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারো। আমার যদি সাজেশন নাও তাহলে তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট বুটটা নিতে পারো, তাদের দাম কম পড়বে, সাথে এটা নিতে পারো, এটার দাম এখন হচ্ছে 3650, এটা হচ্ছে রাইনক্সের H2 গো ইভো, এটা ফুললি ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ লেখাই আছে দেখতে পাচ্ছ। আরেকটা হয় সেটা একটু লো প্রাইসে 2600 মতন দাম, ওটা এখন অ্যাভেলেবেল নেই এখানে। এবার আমরা দেখে নিই বায়োটারের একটা ওই হাইড্রেশন ব্যাগ, এটা তিনটে কালার হয়, একটা এই রেড দেখতে পাচ্ছ, আর একটা এখানটায় গ্রিন হবে মানে নিয়ন কালার, আর একটা পুরো ব্ল্যাক হয়, এটার দাম করেছে 3499। কিন্তু আমি বলছি এখানে যে প্যাডিংগুলো আছে না, এখান থেকে শুরু করে এখান থেকে এখানে পুরো জায়গাটায় খুব সুন্দর প্যাডিং এটার। আর আমি পেছনটা খুলে দেখাই পকেটটা, এর মধ্যে তোমাদের যে পাউচটা আসবে এটা মোস্ট প্রবাবলি হাইড্রার পাউচ, এই পাউচটা কিন্তু খুব ভেরিফাইড কোম্পানি, খুব ভালো কোম্পানি, তো এতে তোমরা জল খেলে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। আর এখানে একটা তোমার ছোট্ট চেন দিয়েছে, এখানে তুমি কিছু কুইক অ্যাক্সেসরিজ রাখতে পারবে, এখানটা এখানটাতে এই নজেলটা এটা হোল্ড করার জায়গা আছে এখানে, মানে এখানে দিয়ে, বুঝতে পারছো, এটা তোমরা দেখতে পারো, এইটা হচ্ছে বায়োটেরা ওয়াটারপ্রুফ রাইডিং গ্লাভস, বর্ষাতে করতে পারবে না, বাট এটা কিন্তু তোমার স্নোতে খুব কাজে লাগবে, ভেতরটা কিন্তু পুরো উলেন, এই ম্যাটেরিয়ালটা না উল দিয়ে করা, এরকম একটা লুক আসছে, জিনিসটা গরম হচ্ছে আমার, ঠান্ডায় পড়তে পারবে এবং ওয়াটারপ্রুফ হয়, সকালে পড়তে পারবে, মানে এটা আমি রেকমেন্ড করবো তোমরা যখন বরফের জায়গায় যাচ্ছ যেখানে স্নোফল হবে সেখানে পড়বে, নর্মাল বর্ষায় পড়লে তোমার গরম লেগে যাবে, এটা গরম অলরেডি হচ্ছে আমার। এটাতে ওয়াইপার দিয়েছি তোমাকে একটা, যেমন আমার গ্রিডটাতে আছে ওরকম, এটার এমআরপি হচ্ছে 3999, মানে 4000 টাকা। আরেকটা গ্লাস আমাদের চলে এসেছে, এটা হচ্ছে বায়োটেরার হোল্ড শট, এটা অনেকটা তুমি কম্পেয়ার করতে পারো রাইনক্সের টর্নেডো প্রো যেটা, তার সাথে ওটার দাম আছে 3600 মতো, এটার দাম হচ্ছে 3499, মানে 200 টাকা 100 টাকার ডিফারেন্স, আর আমি অলরেডি টর্নেডো পড়েছি, শুভ্র টর্নেডো, ফিটিংটা খুব ভালো এটার, আর ভেন্টিলেশনটাও খুব সুন্দর, এখান দিয়ে এখান থেকে পুরো ভেন্ট রয়েছে, এখানটা কিন্তু উপরটা চামড়া রয়েছে আমার যেটা দেখে মনে হচ্ছে, আর এখানে তোমার নক্সের স্লাইডার রয়েছে, সেম রাইনক্সে এরকম থাকে। মোটর অ্যান্ড সাইকেল থেকে আমরা বেরিয়েছি, ভাইয়ের জন্য একটা হাফ হেলমেট দেখবো, লোকাল হেলমেট, তার জন্য আমরা এখন যাবো দাদাজি এন্টারপ্রাইজে, ওখানে যদি টুকটাক কিছু কালেকশন থাকে সেটাও দেখাবো, বাট আমার একটা জিনিস দেখানোর ইচ্ছে আছে, বাজেটের মধ্যে রাইডিং জ্যাকেট, সেটার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। এই গ্রিন কালারটা আমার পছন্দ হয়েছে, মন্টি পছন্দ হয়েছে হয়নি, বাট এটা পরে দেখ, এত সুন্দর লাগে। এইবার যেটা এসছে এটা হচ্ছে এক্সরে XBHP, এই বছরের এডিশন, কি সুন্দর লুকটা দেখো, একদিকে হচ্ছে পিঙ্ক, একদিকে পুরো হোয়াইট, তার মধ্যে ছোটোটা ডুডুল করা, সুন্দর কাজ করা, দারুন দারুন দারুন। এই দেখো এই ব্লু ভাইজারটাও ফ্রি আসছে এর সাথে, এটা বাইরে 1600ই আছে, এখানটা ইলেকট্রিক 1600, ডাটা AC সার্টিফাইড, দারুন, পেছন দিকে দেখো কত ছোটো ছোটো স্টিকার করা,
কোয়ালিটি লাগলে অনেকটা এরকম লুক আসবে। এটাও পুরো ওয়াশেবল, পুরো খোলা যায়। আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর স্টক রয়েছে, সব দেখাতে পারলাম না সময়ের অভাবে। তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো এখানকার, তোমরা ফোন করে অবশ্যই আসবে। এবং দামটা কিন্তু একটু উপর নিচ হয়, তোমরা এটা বলো না যে ভিডিও দেখে এটা আসলাম এখন দামটা কেন এরকম। তো সেটা কিন্তু তোমরা আসার আগে ফোন করে আসতে পারো যে কত দাম রয়েছে সেটা জেনে। এবার তিনটে বাজেট রাইডিং জ্যাকেট সেগুলো দেখাবো। এটা হচ্ছে রাইনক্সের সাইফার মডেল 5,000 লাগবে না।6,950 থার্মাল আসে না, তার জন্য দামটা কম হয়। ওগুলোর জন্য কিন্তু 1,000-2,000 ধরে নিতে পারো, সেই দিক থেকে এটা বেশি বেটার লাগলো। কারণ উইথ লেভেল 2 চেস প্রোটেক্টরও আছে, ওগুলোতে কিন্তু ফোম আছে। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা ডিসাইড করো। আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করব। একবার সমুদ্রের সাথে কথা বলে নিই, সমুদ্রকে নিতে পারিনি কারণ সমুদ্র ব্যস্ত ছিল, রাহুলই আমাদের দেখালো, ওদিকে রয়েছে দেবুতা যে ব্যস্ত। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নিশ্চয়ই। ট্যুরটা কিছুদিন পরেই আছে, তার আগে একবার আসতে পারি আমরা, আমার বন্ধুটা বললাম। আচ্ছা আচ্ছা, বুট নেবে আসি তাহলে। আর ব্লগটা এখানে শেষ করছি। তোমার কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো, তোমার সাথে দেখাবো এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।